ব্যাপার। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু স্যাংশন দিয়েছে, এই সরকার মনে করছে যে হ্যাডম তোমার কমলো, দেখা করবো না, কি হবে কি করবে। এই যে আজকে বলছে প্রধানমন্ত্রী, আজকে তো না কালকে, আমরা কারোর উপর নির্ভরশীল না। আমেরিকা না খেয়ে থাকে এইভাবে বলার চেষ্টা করছে, যারা মুরব্বী তাদের ওখানে অনেক মানুষ না খেয়ে থাকে, আমাদের এখানে মানুষ না খেয়ে থাকে। কিছু কিছু বিষয় কিন্তু আসলে স্পর্শকাতর, এত আন্তর্জাতিক বাইলেটারাল ব্যবসা, বিশেষ করে আমেরিকা বাংলাদেশ সম্পর্ক, ওখানে যদি এটা অতি জরুরি কিছু হতো বা কোন ডিপ্লোম্যাটিক কোন অ্যাপ্রোচ এখানে আসে, দেখা হয় নাই, যদি সে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে থাকে বা শিডিউলে ছিল কিনা জানি না, শিডিউলে থাকলে তো দেখা হওয়ার কথা, না হওয়ার কথা। জঙ্গিবাদের কথা বলে, আরে জঙ্গিবাদ তো শুরুই হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় হচ্ছে, যুক্তরাষ্ট্রে এসে উপ-পররাষ্ট্রমন্ত্রী আসলেন, উনি কিন্তু ইউক্রেন নিয়ে কিছু কথা বলে গেছেন। উনি বলেছেন ভারত এখনো সমর্থন করেনি কোয়াডের সদস্য সরবরাহ, উনি বাংলাদেশকে অনুরোধ করেছেন আমেরিকার পাশে থাকার জন্য, ওপেন ক্লারিয়ান কল উনি বলে। আমি স্যাংশন নিয়ে বলছি, স্যাংশন একটা আইনগত প্রক্রিয়া আছে, এটা যেমন তোমার ম্যাগনেটোরস্কি ল, লেহি ল, দুটো ল তো পাশাপাশি চলছে, আপনি ইচ্ছে করলে হঠাৎ উঠাতে পারবেন, উঠারও একটা প্রক্রিয়া আছে, কিন্তু সেই প্রক্রিয়া আপনি আলোচনা করতে পারেন, যে কোনো সভরেন কান্ট্রিজ, বাংলাদেশ হোক বা ইন্ডিয়া, ভারত যেটাই হোক না কেন, আলোচনা চলতে পারে, আলোচনা চলতে পারে, এবং কনভিনসিং ওয়েতে যদি আপনি পরিবেশ সৃষ্টি করতে পারেন এবং সেটা যদি গ্রহণযোগ্য হয়ে যায়, কারণ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ শত্রু না, তারা মিত্র, তারা যে কথাটা বলেছে মানব অধিকারের বিষয়ে কথা বলেছে, গণতন্ত্রের কথা বলেছে, বিভিন্ন ইস্যুতে ছিল, এখানে অনেকগুলো প্রসঙ্গ ছিল, কিন্তু এখন ওই বিষয়গুলো সরকার যদি তাদের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা দিতে চায়, ব্যাখ্যাগুলো যদি সেটা মনোভূত হয় এবং দৃশ্যমান হয় এই যে শর্তগুলো ছিল, তাহলে এটা ধীরে ধীরে একটা একটা সময় থাকবে না। কিছু কিছু বিষয় কিন্তু আসলে স্পর্শকাতর, এত আন্তর্জাতিক বাইলেটারাল ব্যবসা, বিশেষ করে আমেরিকা বাংলাদেশ সম্পর্ক, ওখানে যদি এটা অতি জরুরি কিছু হতো বা কোনো ডিপ্লোম্যাটিক কোনো অ্যাপ্রোচ এখানে আসে, দেখা হয় নাই, যদি সে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে থাকে বা শিডিউলে ছিল কিনা জানি না, শিডিউলে থাকলে তো দেখা হওয়ার কথা, না হওয়ার কথা না তো, আর শিডিউলে না থাকলে সৌজন্য সাক্ষাৎ হতে পারে, হয়তো সেটা অ্যারেঞ্জমেন্ট সেভাবে করা হয়নি, এটা এইভাবেই দেখে, কারণ এটা নিয়ে আমার মনে হয় রাজনীতি করা ঠিক হবে না, তাহলে আমাদের পাইলটের সম্পর্ক না বিপৃত হয়ে যাবে। আমরা দেখেছি দেখেন প্রধানমন্ত্রী কিন্তু আমেরিকার অ্যাম্বাসেডর অনেক দেখা করেন, আপনি তো বলতেছেন উনি দেখা করতে পারতেন যে কোনো পয়েন্টে যদি দেখা করার ইচ্ছে থাকতো, এবং আমি এখনো বলছি আমেরিকা না একটা নিষেধাজ্ঞা দিয়েছে, তো সেখানে কি এটা হওয়া দরকার ছিল কিনা, না 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 আমি এটা মনে করি না, উনি যদি মনে করতেন, যিনি এসেছেন উনি যদি মনে করতেন আমার দেখা করা উচিত হবে, তাহলে উনি আসার আগে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করা থাকতো নির্ঘাত, এবং সেইভাবে কিন্তু প্রধানমন্ত্রী স্যার রাতে পারলে, দিনে পারলে, রাতে পারবেন না, প্রধানমন্ত্রী দেখা করবেন কখন করবেন, এটা তো বিশেষ ব্যাপার, সময় ব্যাপার, শীর্ষ পর্যায়ে নেতৃত্ব দেখা সময় ব্যাপার, উনি কে, উনি তো মার্কিন রিপ্রেজেন্ট করতেছেন, এটা বুঝতে হবে কিন্তু, কাজে আমি মনে করি এই দেখাটার ব্যাপারে যদি সিরিয়াসনেস থাকতো কোন একটা পক্ষের, দেখা হয়ে যেত, না হওয়ার কারণ ছিল না, ধন্যবাদ, জিনিসগুলো ওইভাবেই দেখবো। জি হাবিব ভাই কি বলেন এই বিষয়ে? আমি অত তো বুঝি না, সিনেমার মধ্যে তো অত জ্ঞানী গরিব ব্যক্তি আমি না, তবে আমি এইটুকু বলতে চাই যে আমার বাড়িতে আপনি দেখা করতে চাইলে আমি যদি না দেই, আপনি যেই হন না কেন আমার সাথে দেখা করতে আমি পারবো। আমি 2018 সালের নির্বাচনে আমার এলাকার এক্স এমপির বাড়িতে গেলাম, উনি বাড়িতে ছিলেন, তালা টালা বাইর থেকে লাগাই দিয়ে তাদেরকে বলেছেন উনি বাড়িতে নাই, পরে কিছু আছে। এরও হচ্ছে যদি বলি আমার নেত্রী সাথে দেখা করার জন্য আমার এলাকার লোকজন হারিজ চৌধুরী দেখা করবেন, আজকে না এবেলা না ওইবেলা না সেবেলা না, এটা হলো ব্যাপার। আর মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু স্যাংশন দিয়েছে, এই সরকার মনে করছে যে হ্যাডম তোমার কমলো, দেখা করবো না, কি হবে কি করবে। এই যে আজকে বলছে প্রধানমন্ত্রী, আজকে তো না কালকে, আমরা কারোর উপর নির্ভরশীল না, আমেরিকা না খেয়ে থাকে এইভাবে বলার চেষ্টা করছে, যারা মুরব্বী তাদের ওখানে অনেক মানুষ না খেয়ে থাকে, আমাদের এখানে মানুষ না খেয়ে থাকে, এই যে কথাবার্তা, এখন এগুলি আপনি কি বলবো। এবং দেখেন একটা ভদ্রতা, একটা শিষ্টাচার, মার্কিন রাষ্ট্রদূত যখন চলে গেলেন, এই যে উনি দেখা করতে পেরেছেন, দেখা দেননি, দেখা দেননি কেন, এই যে স্যাংশন বা মার্কিন যুক্তরাষ্ট্র পছন্দ করতেছে না, এর আগেও অনেকে এরকম ড্যান মজুরিরা কতদিন ঘুরছে, সেই ড্যান মজুরিরা প্রধানমন্ত্রী দেখা করতে না পেরে গরুর খামার দেখতে আমার এলাকায় গেছে, বিভিন্ন জায়গায় গরুর খামার দেখতে গিয়ে আমার এলাকায় আমার ভাগ্নের খামার দেখে বলে
আমার বাবার খামারের চেয়ে তোমার খামার অনেক বড়, আমার বাবার গরু 43টা, তোমার গরু 100টার উপরে। এই কাজগুলি পরিবার প্রধান মধ্যে দেখা দেয়, এটা হলো শিষ্টাচার বহির্ভূত কিছু কর্মকাণ্ড আমরা করি। আমার যতখানি ক্ষমতা না তার চেয়ে বেশি কিছু আমরা করতে চাই। এর জন্য আমাদের কোন বিভাগে, আর আপনার যে স্যাংশন উগ্র করা বলতে, স্যাংশন উগ্র হয় না, হ্যাঁ হতে পারে কি আপনি আর স্যাংশন খাবেন না, আপনাকে স্যাংশন আর দিবে না। কখন? আপনি যদি আর বিচারভূত হত্যাকাণ্ড না ঘটান, আপনি যদি ভোট চুরি না করেন, আপনি যদি দুর্নীতি করে টাকার পাহাড় গেড়ে মার্কিন যুক্তরাষ্ট্র যারা বসবাস করে তারা লোন নিয়ে বাড়ি কেনে, আপনি এখানে যে একটা পরে বাড়ি কিনছে নগদ দামে, তাদের ওখানে একটা ইয়ে সৃষ্টি হচ্ছে, হ্যাঁ এইগুলি করলেন না, তার বলতে পারেন ঠিক আছে আমার আর ভবিষ্যতে আর কেউ না দেয়। আপনি এদিকে বিচারভূত হত্যাকাণ্ড সংঘটিত করবেন, ওইদিকে আপনি ইয়ে করেন, আবার লবিস্টিও করবেন, এই লবিস্টের টাকা কিন্তু ফেরত দিতে হয় বাংলাদেশের মানুষকে। আপনি অপকর্ম করবেন আর লবিস্টকে আপনার লবিস্ট নিয়োগ করে উদ্যোগ করার চেষ্টা করবেন, হয় না, অসম্ভব। আপনি সেদিন একটা কথা বলার পরে আমার ওই টেলিভিশনে, আমি আগে যেতামও না, খুব অনুরোধ করে নিয়েছিল বলেই দেখাতো টেলিভিশন, আমি বলেছিলাম একটা বোঝানোর জন্য যে নির্বাচন কমিশন নির্বাচন আইন হয় নাই, একটা আইন হয়েছে, এই জন্য ধন্যবাদ তো সরকারকে দিতেই হয়। একেবারে অনেক বুদ্ধিজীবী এটা নিয়ে অনেক বড় বড় সরকারকে একটা ইতিহাস করল। তা আমি বললাম ভাই নির্বাচন কমিশন গঠনে তো আইন হয় না, আইনটা হচ্ছে সার্চ কমিটি, সার্চ কমিটি করে তাহলে আমার নির্বাচন কমিশন তো হলো না, আর আমার আইন হয় নাই 50 বছরে, এটা হয়েছে বলেই ধন্যবাদ দিতে হবে যে তার কোনো আমার বিষয়বস্তু তোমার পছন্দ না হয় বলে আমি বুধারণটি বলেছিলাম। গ্রামের মানুষ যেন বোঝে যে দেখেন আমার মেয়ের বয়স হয়েছে, মেয়ের বয়স চলে যাচ্ছে, আমি এখন তাই বলে কি একটা বৃদ্ধ প্যারালাইস রোগী যে উঠতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, খাইতে পারে না, শুইতে, তাকে দিয়ে দেবো? আমি নাতি পুতির আশা করবো? আরো যদি ভেঙে বলি আমি যদি একটা হিজড়ার সাথে বিয়ে দিই তাহলে আমি কি নাতিপুতি দেখতে পাবো? আমি কি দেবো? আমার মেয়ের বিয়ে হচ্ছে না বলে দেবো? এইটা নিয়ে 71 টেলিভিশনে ফারজানার বলে, হ্যাঁ আপনি এটা বললেন, অসংখ্য না এটা মাসুদ কামাল, তাহলে আপনি এইটা এইটা বললেন, কি বলছে, হ্যাঁ কি বলছে, আমি তিতল লিঙ্গ তো অনেক বুঝবে না। এখন কথা হলো যে এই যে আমরা যেগুলো বলে যাচ্ছি আর করে যাচ্ছি, এই সমস্ত কথাগুলি মনে হয় আমার কাছে নিজের কাছে মনে হয় যে আমরা কি বলতেছি আর কি করতেছি। এই স্যাংশন নিয়ে কত কথা বলতেছে, এই যে বিদ্যুতের কথা নিয়ে বলতেছে, আপনি জানেন 1 কেজি 1 কেজি নাট বল্টুর দাম 1 কোটি টাকা, সেদিন কোথায় জন্য জাহাজ এতে নেই। এই যে লুটপাট যেটা হচ্ছে, এই লুটপাট আমরা মনে করতেছি কি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিএনপি মনে হয় লবিস্ট নিয়োগ করে, তাদের চোখ কান খোলা নাই, তাদের এখানে কিন্তু লোক আছে, আমরা যা না জানতেছি, আমাদের কাছে খবর যাওয়ার আগে তাদের কাছে খবর যাচ্ছে, তারা দেখতেছে না এই যে এতগুলি বিচার বহিত হয়েছে। এই যে আর একটা মিথ্যা কথা বলে, একটা গুম হয়নি, গুম আনতে লোকগুলিকে আলো করে নিয়ে আসিত, এবং যে লোকগুলি গুম হয় আমার পরিচিত কয়েকজন আমাদের ছাত্র দলের, আমি বলি আচ্ছা ভাই তুমি তো 6 মাস গুম ছিলে, কোথায় ছিল বলো না, বলে না, এমন ভাবে ওদের বলে দেয় যদি বলিস তাহলে কিন্তু তুই থাকবি না, বলে না। আমার এলাকায় মসজিদের ইমাম আমার আত্মীয় হয়, তাকে মসজিদ থেকে আসলে নামাজ পড়ে বের হয়েছে আমার গ্রামে ঈশ্বর দিদ আর কি, সেখান থেকে তাকে মাইকের কাছে উঠে নিয়ে আসলো, উঠে নিয়ে আসে 2-3 দিন পরে সাভারে দেখাচ্ছে যে বিরাট বিরাট অস্ত্র বোম টোম এটা নিয়ে বলতেছে এই যে এরা নাশকতা সৃষ্টি করতে যাচ্ছিল, এই মুহূর্তে তাদের হাতে র‍্যাবের হাতে ধরা পড়েছে। অর্থাৎ 3 দিন আগে তাকে ধরে নিয়ে আসছে, আমি সাথে সাথে মিডিয়াতে বললাম যে এটা কি, ওর ও তো অস্ত্র দেখা তো দূরের কথা, ওর নামও তো শুনে নেয়, ও একটা সাধারণ একটা ছেলে, একটা কোরআন শরীফ পড়তে পারে, ও তাই বলে এরকম নাকি? এই যে সরকার, এই যে জঙ্গি নাটক সাজায় কিছু, আমি অনেক জায়গায় বলেছি এসব নাটক, এত বেশি নাটক যেটা করে, কথায় কথায় তারা দেশ অর্থনৈতিক, মানে আমরা আপনাদের থেকে শিখছে, আপনাদের থেকে শিখছে না, আমরা এত বলি না তো, আমরা এত বলি না, আপনারা আপনাদের সময় নাটক করেছেন, আপনাদের থেকে শিখছে। এখন দেখেন এখন কোনটা হচ্ছে, জঙ্গিবাদের কথা বলে, আরে জঙ্গিবাদ তো শুরু হয়েছে আওয়ামী লীগ যখন ক্ষমতায় হচ্ছে, যুক্তরাষ্ট্রে এসে উপরাষ্ট্রপতি আসলেন, উনি কিন্তু ইউক্রেন নিয়ে কিছু কথা বলে গেছেন, উনি বলেছেন ভারত এখনো সমর্থন করেনি ওয়ার্ডের সদস্য সরবরাহ, উনি বাংলাদেশকে অনুরোধ করেছেন আমেরিকার পাশে থাকার জন্য, ওপেন ক্লারিয়ান কল উনি বলে গেছেন থাকার জন্য। এখন দেখেন আমাদের একটা হর্নস ডাইলেমা, পররাষ্ট্রনীতিতে কিন্তু একটা সংকট দেখা দিচ্ছে, এখানে এই ক্ষেত্রে কিন্তু দেখার ব্যাপার আপনি কোন দিকে যাবেন,
মানে একদিকে চীন, একদিকে ভারত, রাশিয়া, আবার আমেরিকা। এখন ভারত যেহেতু যায়নি, আজকে দেখলাম বাইডেন বলেছে যে ভারতের মতি গতি বোঝা যাচ্ছে না, অর্থাৎ ভারত যেহেতু রাশিয়ার নির্ভরশীল জ্বালানির জন্য, অস্ত্র সরঞ্জামের জন্য, ভারত বলেছে আমি হুট করে কিছু করতে পারবো না, আমার সাথে বহুমুখী সম্পর্ক আপনার সাথে তার সাথেও আছে, একটা সম্পর্ক একসাথে নষ্ট করতে পারবো না। এই ভারত প্রথমে স্পষ্টভাবে বললো, যেটা পাকিস্তান কখনো পারেনি, ভারত স্পষ্ট করে দিয়েছে। কিন্তু এখন আমাদের দেশে মনে করে এই যে বক্তা সেন দেখা করে নাই, দেখা হলো না কেন, বক্তব্যটা লক্ষ্য করেন উনি কি জন্য এসেছিলেন, অন্যতম এজেন্ডা ছিল ইউক্রেনের ব্যাপারে বাংলাদেশ সমর্থন চাই। এখন প্রধানমন্ত্রী যে তার এলাকায় গেলেন বা গেছেন কিনা জানি না, অনেক সময় দেখেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি ব্যতীত পার্টি প্রেসিডেন্ট ছিলেন, অনেক কিছু করতে হয়, সবকিছু কিন্তু পাবলিক বোঝা দরকার নেই। নেতা আছে কেন, নেতা তো এই জন্য আছে, এমপি তো এই জন্য আছে, এই জন্য বলা হয় যে পপুলার সভরেন্টি আর লিগাল সভরেন্টি, পপুলার সভরেন্টি জনগণ, লিগাল সভরেন্টি পার্লামেন্ট, মেম্বার অফ পার্লামেন্টে বুঝে এটা কিন্তু কি করতে হবে। কাজেই প্রধানমন্ত্রীর সাথে তার সাক্ষাৎ হলো না কেন, কিছু হলো না, আরো গভীরে যান না কেন, ভূরাজনীতির কোন কারণে তিনি এড়িয়ে গেলেন বা আদৌ তিনি দেখা করতে চেয়েছিলেন কিনা, বা তিনি, আমার কাছে রেকর্ড নাই যে তিনি সাক্ষাৎ চেয়েছিলেন, আমাদের কোনো এজেন্ডাতে নাই। তারপরেও মনে করেন আরেকটা সূত্র বলতে পারেন আপনি, প্রধানমন্ত্রী যদি উনি চেয়েও থাকেন, দেখা নাও করে থাকেন, আপনাকে বুঝতে হবে যেই প্রস্তাব তিনি এসেছেন এটা সরাসরি প্রধানমন্ত্রী যদি বলে সে কি উত্তর দিবে। কতগুলি বিষয় কিন্তু আপনি রাজনীতিকে রাজনীতি যা রাখেন, রাষ্ট্রকে রাষ্ট্র জায়গায় রাখেন, কিন্তু এক করেন না, কিন্তু ওরা কঠিন সমস্যা হয়ে যাবে। কিন্তু এই জন্যই বললাম এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিটা রাষ্ট্র পরিচালনা কঠিন ব্যাপার। কিন্তু যুক্তরাষ্ট্র সরাসরি আপনাকে বলতেছে ইউক্রেনের ব্যাপারে আপনি অ্যাবস্টেন করছেন কেন, আপনি সমর্থন দিয়ে দেন, ভারত উত্তর দিয়েছে, ভারত পারে, আমি কি করব। আমার একদিকে চীন, একদিকে রাশিয়া, একদিকে ভারত, একদিকে আমেরিকা, একদিকে ইউরোপ, আমার মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন, চিন্তা করেন গার্মেন্টস মার্কেট, আমেরিকা, আমি তো কঠিন সংকটে আছি। এই সংকটে রাষ্ট্রের পাশে দাঁড়ানো আমি মনে করি প্রত্যেকটা দলের প্রয়োজন। এই সংকট কোন দলের না, রাষ্ট্রের সংকট, এটা বুঝতে হবে। এটা বলতে আমাদের আওয়ামী লীগ সরকার সংকট না, কিন্তু এই সংকটের সাথে বিএনপি আওয়ামী লীগ কারোর সম্পর্ক নাই, কিন্তু এটা ইউক্রেন যুদ্ধ নিয়ে সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের, আমি এখনো বলবো যে আল্লাহ কোন দিন সুমতি দিবে সব দলগুলো নিজেদের মধ্যে ভুল যদি থাক, অন্তত বাই পার্টিজানশিপ বা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটা সমঝোতা প্রয়োজন আছে আমাদের।